নাম্বার পান না। হাই হাই দেখেন বাড়ির সামনে বন্যার পানি, চলে আসছি না। কম্পিউটার ট্রেন ওটা কম্পিউটার দেওয়ানগঞ্জ স্টেশনে বন্যার পানি। আজকে 5 তারিখ জুলাই মাসের এই ট্রেনটি কমিউটার ট্রেন, জামালপুর কমিউটার বা দেওয়ানগঞ্জ কমিউটার। যদিপুর নাই আপনাকে গফরগাঁও দেন। দেওয়ানগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বের হয়ে এই বন্যার পানির কবরে বললাম নামাজ পড়তে যাচ্ছি। দেশের এই অংশ দিয়ে বন্যা প্রথম আসে, মূলত তিস্তা এবং ব্রহ্মপুত্রের উজানের পানি, পাহাড়ি ঢল, ভারতীয় অংশের পানি। সামনে প্ল্যাটফর্ম, এপাশে কিছু হোটেল রয়েছে। তিস্তা আন্তনগর ট্রেনটি মাত্র এসে এখানে থামলো, এখন এই বন্যার পানি ঠেলে এটা অতিক্রম করে যাব মসজিদে। ছোট ছোট বাচ্চারা যদিও বিড়ম্বনার বিষয়, তারা লাফাচ্ছে, মায়েদের সাথে হাঁটছে, বাড়ির সামনে পানি, ওদের কোমর সমান পানি। বন্যার পানি কত বছর পর আমাদের কাছে এটা রোমাঞ্চের বিষয়। স্থানীয়দের কত যে বিড়ম্বনা, এই বন্যার পানি অতিক্রম করে যাচ্ছে নামাজ পড়তে স্টেশনের একদম সামনের অংশ। আমরা হচ্ছে না অজানা এই অঞ্চলে ওই যে অনেক মানুষ চলে গেছে বহু দূরে। এই ঘরে পানি উঠে যাবে, পানি উঠেছে, এই ঘরটাতে পানি আছে, বন্যার পানি, কত কষ্ট ওদের। এটা তো একদম উপজেলার প্রাণ কেন্দ্রে আছে, আর প্রত্যন্ত গ্রামবাসীদের কি অবস্থা কে জানে। সহকারী প্রকৌশলীর কার্যালয়, দেওয়ানগঞ্জ পানি বিজ্ঞান শাখা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, স্টেশন রোড, দেওয়ানগঞ্জ, জামালপুর। তোমার ভয় করে না এভাবে হাঁটতেছ পানি দিয়ে? ভয় করে না? এখানে রেলওয়ে, সরকারি প্রাথমিক বিদ্যালয়, সামনে একটি নৌকা রাখা, মোটর সাইকেল বাড়ির সামনে, সেটাও পানিতে। এখানে কি বন্যা আক্রান্ত মানুষ জড়ো হয়েছে? স্কুলের প্রাঙ্গণ অনেকটা পথ হেঁটেছি, এতটুকু হাঁটতে হবে এটাও ভাবিনি। বন্যার পানিতে একজন সাইকেল নিয়ে আসছে। অবশেষে আজিমনগর গুরুস্থান সংলগ্ন একটি মসজিদের দেখা পেলাম, কিন্তু স্থানীয় এতগুলো মহিলা এখানে ভিড় করছে। হাঁটু সমান পানি ঠেলে মার্কাজ মসজিদে আসলাম, দেওয়ানগঞ্জ উপজেলার। বন্যার্থদের সহায়তা চলছে, বন্যার্থরা জড়ো হয়েছে শুষ্ক জায়গায়। মানে ইনফরমেশন নেওয়া যায়, বাট কারোর সাথে মিট করাটা রিস্কি আছে। আরে না, সেটা তো বুঝছি। উপজেলা সদরের পুরোটাই বন্যা আক্রান্ত নয়, এরকম শুষ্ক জায়গাও রয়েছে, নিচু অংশগুলোতে আসলে পানি প্রবেশ করেছে, এটা হচ্ছে শুষ্ক একটি অঞ্চল।
মোবাইল পেয়ে গেলাম আবার এতটুকুই এই নৌকো দেখো এই নৌকা কোথায় যাবে এগুলা কতক্ষণ লাগে নৌকো যেতে হবে না ব্রহ্মনদী বলছো না রে বাবা পার্ক তো হয়ে গেছে কেন নদী না বিল যেই ট্রেনে এসেছিলাম সেই ট্রেনেই ফিরে যাচ্ছি এখন দুপুর তিনটা Thank you.